South Africa to stop the forward run. It's got him. Steve Waugh trying to hit Donald square, gets the stumps knocked over. শুধু গতি এবং বলের সুইং নয়, একজন পেসারের আগ্রাসন এবং বডি ল্যাঙ্গুয়েজও পারে উইকেট তুলে নিতে। ক্রিকেটের সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালেন ডোনাল্ড এই মন্তব্য করেছিলেন আজ থেকে অনেক আগে। সেই সময় এই মন্তব্য শুনে ব্রিটিশ মিডিয়া বলেছিল এই মন্তব্য শুধুমাত্র ডোনাল্ডের মুখেই মানায়। কিন্তু কেন, কি এমন ছিল ডোনাল্ডের মধ্যে? নব্বইয়ের দশকে সাউথ আফ্রিকা দলে আবির্ভাব হয় অ্যালেন ডোনাল্ডের। সমসাময়িক সময়ে তার মতো স্পিডি বোলার আর কেউ ছিলেন না। যে কোনো ভালো ব্যাটসম্যানের সবচেয়ে স্ট্রং জোন থাকে তার অফ স্টাম্প, এবং ক্লাসিক ব্যাটসম্যানদের অফ স্টাম্পে বল করে পরাস্ত করাটাও প্রায় অসম্ভব। কিন্তু এই প্রোটিয়া বোলার হেডেন থেকে শুরু করে সচিন টেন্ডুলকার সবারই অফ স্ট্যাম্প ভেঙে গুড়িয়ে দিয়েছেন। ১৯৬৬ সালের ২০ অক্টোবর সাউথ আফ্রিকার এক গ্রামে জন্মগ্রহণ করেন অ্যান্টনি ডোনাল্ড। অনেক ছোট থেকেই ডোনাল্ডের খেলাধুলা অনেক প্রিয় ছিল, তবে প্রথম দিকে কিন্তু সে ছিল একজন রাগবি খেলোয়াড়। এমনকি তার স্কুলেও খুব নামডাক পড়ে যায় তার রাগবি খেলা নিয়ে। ঠিক এরই মধ্যে তিনি আবিষ্কার করলেন ক্রিকেটে নিজের ভালোবাসা। যেহেতু তিনি ছিলেন রাগবি খেলোয়াড়, তাই আগে থেকেই ভিতরে একটু আগ্রাসন অনুভব করতেন প্রতিপক্ষকে নিয়ে। খুব অল্প দিনেই বুঝে গেছিলেন ক্রিকেটে সবচেয়ে বেশি আগ্রাসন দেখানো যাবে পেস বোলিং ইউনিটে। নিজের স্মুথ বোলিং লাইন আপ আর হাইট সাহায্য করত এক্সট্রা পেস জেনারেট করার জন্য। তবে বোলিং অ্যাকশন সামান্য কিছুটা পরিবর্তন করলেন ডোনাল্ড। নতুন অ্যাকশন তাকে স্পিডের সাথে বলের লাইন পেতেও দারুণভাবে সাহায্য করত। পুরোদস্তুর সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড, তিনি একজন ক্রিকেটার হবেন। বাধল সেখানেই বিপত্তি। ১৯৯০ সালে সাউথ আফ্রিকার রাজনৈতিক কিছু কারণে আইসিসি থেকে সাউথ আফ্রিকা ক্রিকেটকে নিষিদ্ধ করা হয়। ২১ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যায় প্রোটিয়ারা। ১৯৯১ সালে কলকাতায় ইডেন গার্ডেনে ভারত বনাম সাউথ আফ্রিকার টেস্ট দিয়ে নতুন করে প্রত্যাবর্তন হয় সাউথ আফ্রিকান ক্রিকেটের। ওই ম্যাচের সবচেয়ে আলোচিত নাম ছিল অ্যালেন ডোনাল্ড। অভিষেক ম্যাচেই তিনি নিজের গতি আর আগ্রাসন দিয়ে ভারতের ব্যাটসম্যানদের পরাস্ত করে সাউথ আফ্রিকাকে জয় এনে দেন। অভিষেকেই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। তিনিই প্রথম কোনো সাউথ আফ্রিকান বোলার যে কিনা অভিষেকে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেছিল। ১৯৯২ বিশ্বকাপে অ্যালেন ডোনাল্ড ছিলেন সবচেয়ে নামকরা পেসার। নিজের প্রথম বিশ্বকাপে মাইটি অস্ট্রেলিয়াকে মাত্র ১৭০ রানে গুড়িয়ে দেন ডোনাল্ড। ওই বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ১৩টি উইকেট সংগ্রহ করেন, যা ছিল যে কোনো সাউথ আফ্রিকানদের জন্য সর্বোচ্চ। বিশ্বকাপের পরেই মুখোমুখি হয় আবারও ভারত এবং সাউথ আফ্রিকা। সেখানে নিজের কেরিয়ারের সেরা বোলিং করেন তিনি। এক টেস্টের ২ ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নেন ডোনাল্ড। শুধু তাই নয়, ওই টেস্টে বেশিরভাগ ভারতীয় ব্যাটসম্যানকে তিনি বোল্ড করেছিলেন, যার মধ্যে ছিল রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকারের মতো খেলোয়াড়রা। ওই সালেই তিনি ক্রিকেটের অন্যতম সেরা সম্মান উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ারে ভূষিত হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অ্যালেন ডোনাল্ডকে। অ্যালেন ডোনাল্ডকে সাদা বিদ্যুৎ নামে নামকরণ করা হয়। সারা বিশ্বের ক্রিকেট যেন ডোনাল্ডের বন্দনায় বন্দী হয়ে গিয়েছিল তখন। এমনকি ৬ ফুট ৪ ইঞ্চি এই বোলার ছিল অমানবিক গতি, তার উপর মুখে দিতেন সাদা ক্রিম। সব মিলিয়ে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক তৈরি করতেন এই বোলার। ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ডোনাল্ড সংগ্রহ করেন ৮০টি উইকেট, যা পুরো ক্রিকেট ইতিহাসের এক অনন্য রেকর্ড। এই বোলার ২০০২ সালে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট দিয়ে নিজের বিদায় ঘোষণা করেন। ডোনাল্ড মোট ২০ বার টেস্টে ৫ উইকেট সংগ্রহ করেছেন এবং ৩বার ১০ উইকেট করে নিয়েছেন, যেই মাইলফলক আজীবন ক্রিকেট বিশ্ব মনে রাখবে। শেষ করব ব্রেটলির একটি বিখ্যাত মন্তব্য দিয়ে। একবার এক সাক্ষাৎকারে ব্রেটলিকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার বড় ভাইকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কিনা। উত্তরে ব্রেটলি বলেছিল, আমি সবসময় ডোনাল্ডের মতো হতে চেয়েছি। আমি যখন বল করি তখন নিজের মধ্যে অ্যালেন ডোনাল্ডকে খোঁজার চেষ্টা করি। আমার ক্রিকেটের সবচেয়ে বড় ইন্সপিরেশন অ্যালেন ডোনাল্ড।